তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ছোট্ট সাহাবা, তালহা বিন বারা ছোট্ট সাহাবা, 12 থেকে 14 বছরের, আমার নবীর প্রেমে পড়ে গেল। নবীর প্রেমে একদম এমন পড়েছে, মাত্র 12 থেকে 14 বছরের ছোট্ট বাচ্চা কি বুঝে, নবীর পিছনে পিছনে ঘুরঘুর করে। আমার নবী দেখে কিন্তু না দেখার ভান ধরে থাকে, দেখে যে দেখি যুবকটা আমাকে কতটুকু ভালোবাসে। দেখতেছে ছোট্ট বাচ্চা ঘুরাঘুরি করতেছে। একদিন নবীজি হেঁটে যাচ্ছেন, নবীজিকে এসে জড়ায় ধরলেন, জড়ায় ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কোন একটা আমল দেন, আমি আমল করব। এখন নবীজি হয়তো কি তালহা বিন বারা তার কথা, ছোট্ট বাচ্চার কথা তো সবসময় সাহাবাদেরকে বলতে যে খুব ভালোবাসে, আমাকে খুব ভালোবাসে সবসময় বলতো। যখন এরকম বলতেছে, এখন অনেক সাহাবা চিন্তা করে কি আর ভালোবাসে, ছোট্ট মানুষ, আমরা যখন ছোট বাচ্চারা থাকে তাদেরকে যদি বলি যাও ওটা নিয়ে আসো সেটা নিয়ে আসো, নিয়ে আসে দৌড় দিয়ে, যে আমরা বলি যে অমুককে ডাক দাও, ডাক দিয়ে নিয়ে আসে, এর থেকে আর বেশি কি করবে। 10-12 বছর 14 বছরের বাচ্চা কি আর বুঝে। আমার নবী ওই বাচ্চাটা প্রশংসা করতো, সাহাবারা বলতেছি ইয়া রাসূলুল্লাহ কতটুকু আর ভালোবাসে, যেহেতু নবী প্রশংসা করছে আমরা সবাই মিলে নবীর প্রশংসা করি, নবী যেহেতু একজনের প্রশংসা করছে, মানুষটা দামি না কম দামি, দামি না কম দামি, দামি। যখন সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ বেশি ভালোবাসে, বলে হ্যাঁ আমাকে অনেক ভালোবাসে। এখন সাহাবাদেরকে বুঝানোর জন্য আল্লাহ নবী বলতেছে তোমরা দেখতে চাও কেমন ভালোবাসে। এখন তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে জড়ায় ধরে বলছে ইয়া রাসূলুল্লাহ কিছু আমল দেন, আমি আমল করব। একটু বাচ্চারা থাকে না, মর্জি করে, জড়ায় ধরে বলতেছে আমল দেন, আমল করব। নবী বলতেছে ঠিক আছে যাও, আমল দিলাম, তোমার বাবার গর্দান ফেলে আসো। যখন তালহা বিন বারা আমার নবী থেকে হুকুম শুনলেন, আমার নবী বলেন যাও বাবার গর্দান ফেলে আসো, শেরে খোদা আলী দাঁড়িয়েছিলেন, তেনার কাছে জুলফিকার ছিল। হাদিসে এসেছে যখন আমার নবীর হুকুম শুনলো তালহা তাড়াতাড়ি দৌড়ায় গেল, বাবার গর্দান ফেলে দিবে, নবীকে ভালোবাসি যে বুঝাতে হবে। তারপর যাওয়ার সময় শেরে খোদা আলী তলোয়ার নিয়ে নিল ছিনিয়ে, যে যাইয়া বাবার গর্দান উঠিয়ে দিবে। আমার নবী সাহাবাদেরকে বললে দেখেছ কেমন ভালোবাসে, যাও যাও আটকাও না, তো সত্যি সত্যি তার বাবার গর্দান উড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার। যখন নবীর ভালোবাসা এরকম শিখতো তখন সবাই মিলে তাকে ধরে নিয়ে আসলো, বলে না না কিছু করতে হবে না, নবীজি এমনি মজা করেছে তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য, বুঝানোর জন্য। সে বললো যে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। এখন এরকম কুদরতে ইলাহী যখন সময় পার হচ্ছে, যখন কিছু সময় যখন পাড়ি দিয়ে দিল, কিছুদিন পরে দেখা গেলো সে ছেলেটা ছোট্ট বাচ্চাটা হঠাৎ অসুস্থ হয়ে গেল, নবীর প্রেমে এমন অসুস্থ হয়ে গেল, আল্লাহর ইবাদত করতে করতে কেমন জানি ইশকে ইলাহী ইশকে রাসূলের মধ্যে গুমসুম হয়ে গেল, হাওয়া হয়ে গেল, নিজের খেয়াল আর খুদ নিজের অবস্থায় নেই। যখন হারিয়ে গেল এমন অবস্থা হলো, মৃত্যু তার কাছাকাছি চলে আসলো, অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। আমার নবী দুই বেলা যাইতেন, হাদিসে এসেছে দুই বেলা দেখতে যাইতেন। আরে আমরা টিকিট কেটে মদিনা যাই মদিনা ওয়ালাকে দেখার জন্য, দেখি তো না গুম্বদে খাজরা সবুজ এই গুম্বুজ শরীফটা দেখেই কলিজাটা ভরে যায়, কাবাতুল্লাহকে দেখেই মনটা ভরে যায়, কিন্তু আমার নবী স্বয়ং ওই বাচ্চাকে দেখতে গেল। সুবহানাল্লাহ। যখন এরকম অবস্থা হলো কয়েকদিন পার হওয়ার পরে আমার নবী ওই যখন বাচ্চাটার কাছাকাছি গেলেন, বাচ্চার বাবাও দাঁড়ায় ছিল, বাচ্চাটাকে কোলে নিলেন, কোলে নিয়ে আদর করছেন, কপালে চুমু খাচ্ছেন, এরপরে বাবার কানে কানে জানি কি জানি বলে বাচ্চাকে আদর করে চলে আসলেন বাবাটার কাছে। ছেলে জিজ্ঞেস করলো কি হয়েছে বাবা, তখন বলতেছে ওই বাবাটা যে আমার নই বলেছে তুমি ইন্তেকাল করে যাবা, আজকেই আজরাইল সালাম তোমার কাছে চলে আসবে, তুমি চলে যাবা আল্লাহর দরবারে, আমার নবী বলে গিয়েছেন, তার জানাজা দাফন কাফন আমি করবো, আমাকে খবর দিও। কিন্তু ওই যুবক ওই ছোট্ট বাচ্চা দেখেন, তার ইশক দেখেন, ভালোবাসা দেখেন, আমরা যদি হুজুরকে দাওয়াত করি, হুজুর আমার কাছে আইসেন, কি দেশ দেশ বিদেশে কি চলতেছে কোনো খবর নাই, কি রাস্তায় কি জ্যামে পড়লাম না কি, দাওয়াত দিছি হুজুর আসতেই হবে। কিন্তু ওই আশেক এরকম ছিল না, যারা সত্যিকারের মমিন মুসলমান ছিল তাদের অবস্থা মাকাম আলাদা ছিল। তারা বলতেছেন ওই হাদিসের মধ্যে এসেছে, ওই বাচ্চা যখন ইন্তেকালের শেষ মুহূর্তে ওসিয়ত করে যাচ্ছে, বলে বাবা আমি ওসিয়ত করলাম, আমি মারা যাওয়ার সাথে সাথে নবীজিকে কোনো খবর দিবা না, সাথে সাথে তাকে আমাকে দাফন দিয়ে দিবা, দাফন দিয়ে দিবা। সে বাবা বলতেছে তোমার জানাজা পড়াবে আমার রসুল, এর চেয়ে বড় ভাগ্যবান আর কি হতে পারে, দাফন কাফনের কথা স্বয়ং রসুল নিজে বলে গিয়েছেন, তুমি বলতেছো এর আগেই দাফন করে দিতে, কেন কি সব প্রবলেম, প্রবলেম কি? বলে না না আমার নবী যখন তেনার হুজরা শরীফ থেকে ঘর থেকে আমার ঘরে আসবে, পথিমধ্যে অনেক ইহুদি নাসারাদের ঘর আছে, আমার নবীকে কষ্ট দিতে পারে, আমি আমার নবীকে এত ভালোবাসি, চাই না আমার জানাজাটার জন্য নবীকে কেউ কষ্ট দেক। সে বলতেছে আমাকে আর আগে ইন্তেকাল হওয়ার সাথে জানাজা পড়াই দিও। যখন তার ইন্তেকাল হলো, দাফন কাফন হয়ে গেল, জানাজা হয়ে গেল, মাটিতে পুঁতে ফেললো, এখন দেখেন আমার নবী এসেছে, খবর পেয়ে দৌড়া এসেছে, এসে বলতেছে কি ব্যাপার, তোমাকে না বললাম তোমার সন্তান তালহা যখন আমার কলিজার টুকরা তালহা যখন ইন্তেকাল করবে আমি নিজে আসব। বলে না না ইয়া রাসূলুল্লাহ, সে ওসিয়ত করে গিয়েছে, আমি তো চেয়েছি আপনি আসেন কিন্তু সে ওসিয়ত করে গিয়েছে। বলে কি ওসিয়ত? বলে আমার নবীকে এই ইহুদি নাসারারা কষ্ট দিবে, পথিমধ্যে রাস্তার মধ্যে ইহুদিদের ঘর আছে, কাফের মুশরিকদের ঘর আছে, আমার নবীকে কষ্ট দিবে, তুমি ডাইকো না বাবা, ওসিয়ত করে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ, ওসিয়ত রাখার জন্য আপনাকে আর ডাকি নাই। আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো, যে আমাকে কত ভালোবাসতো তালহা। কবরে বললে কবরটা কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে, কবরের সামনে
সামনে গিয়ে আমার নবী দোয়া করছেন, রাহমাতুল আলামিনের দুটো হাত রব্বুল আলামিনের দরবারে উঠল, বলল আল্লাহ তোমার কাছে আমার তালহা এসেছে, তুমি তার সাথে যখন কথা বলবা তখন তার সাথে ভালোবেসে কথা বইলো, তার জন্য যখন সুপারিশ আমি নবী মুস্তাফা করছি সে কত বড় ভাগ্যবান। রব্বুল আলামিনের কাছে রাহমাতুল আলামিন নবী দোয়া করছেন সেই সাহাবার জন্য, যুবক তখন তো এই ভালোবাসার মধ্যে আল্লাহ বরকত দেন। আমি বলি হ্যাঁ, উসনে কাহা থা ইশক এক ঢং হ্যায় ইশক এক তামাশা হ্যায়, মানে কাহা তুঝে ইশক হো খোদা করে ফির কোই তুঝে উৎসে জুদা করে, ফির তু গলি গলি ফেরা করে, তু উসি কি তসবিহ পড়া করে, ফির উসি কা নাম জপা করে, বস উসি কা নাম জপা করে, ফির তু উসি কা নাম জপা করে, ফির মেয়ে কহুঁ কি ইশক এক ঢং হ্যায় অর তু নহীঁ নহীঁ কাহা করে। আরে ইশক তো এখনো হয় নাই, মদিনাওয়ালার প্রেমে যদি পড়ে দেখেন তালহার মতো আপনার অন্তরের মধ্যে শান্তি দিয়ে দিবে রব্বুল আলামিন। আপনি এখনো সেই মদিনাওয়ালার প্রেমে পড়েন নাই, বান্দা যদি আপনি সেই মদিনাওয়ালার প্রেমে পড়ে যান তখন আপনিও বলবেন নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি কো নবী উম্মত আপনার, তার তরে শুকুর হাজার বার, সুবহানাল্লাহ।